সুপ্রিয় দর্শক, স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালগুলোর মধ্যে একটি ছিল রাখি বন্ধন। ভাই বোনের মিষ্টি ভালোবাসা নিয়ে নির্মিত সিরিয়ালটি মুগ্ধ করেছিল সবাইকে। সবাই অধীর আগ্রহে দেখার অপেক্ষায় থাকতেন বন্ধন কিভাবে শত কষ্টের মধ্যেও তার ছোট বোনকে লেখাপড়া শিখিয়ে বড় করবে। সিরিয়ালটি শেষ হয়েছে বেশ অনেকদিন হলেও এখনও সিরিয়াল প্রেমীদের মনে জায়গা করে আছেন সেই ছোট্ট বোন রাখি এবং বন্ধন। বন্ধুরা, আপনি কি জানেন বর্তমানে সেই বন্ধন কত বড় হয়েছে, এখন কি করছেন তিনি? বন্ধন সম্পর্কে বর্তমানে অবাক করা কিছু তথ্য জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনার যদি বন্ধনকে ভালো লেগে থাকে তাহলে এখন ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বিনোদন জগৎ সহ দেশ বিদেশের সব খবর সবার আগে এখানেই রয়েছে। 28 নভেম্বর 2016 সালে শুরু হয়েছিল রাখি বন্ধন সিরিয়ালটি। এরপর সিরিয়ালটি এতটাই জনপ্রিয় ছিল যে টিআরপি তালিকায় শীর্ষে থাকত। সিরিয়ালটি দর্শকদের মন কেড়েছিল শুধুমাত্র শিশু শিল্পীদের জন্য, তাদের দারুণ অভিনয় বাঙালি দর্শকদের মুগ্ধ করে। সিরিয়ালটিতে অসাধারণ অভিনয়ের জন্য ছোট্ট বন্ধন 2018 টেলি একাডেমি পুরস্কার পেয়েছিলেন। রাখি বন্ধন সিরিয়ালটি ছাড়াও কলের বউ নামের সিরিয়ালে অভিনয় করেন বন্ধন, কিন্তু সবাই তাকে বন্ধন নামেই চেনেন। নাটকের এই বন্ধনের আসল নাম সোহাম বসু রায় চৌধুরী। অভিনেতা সোহাম রায় কলকাতায় জন্মগ্রহণ করেন, বর্তমানে তিনি ক্লাস টেনে পড়াশোনা করছেন, পাশাপাশি অভিনয়ও চালিয়ে যাচ্ছেন। সোহাম রায় গান গাইতে ভালোবাসে, তাই তিনি বিভিন্ন স্টেজে গান করেন। সোহামের বাবার নাম সঞ্জয় চৌধুরী, বাবা মায়ের একমাত্র সন্তান তিনি। বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, অবসর সময়ে ছেলে বন্ধনকে নিয়ে ব্যস্ত থাকেন। এদিকে বর্তমানে সোহাম রায়কে নিয়ে একটি খবর ভাইরাল হয়েছে, আর তা হলো চুপি সারে প্রেম করেছেন বন্ধন। এ নিয়ে প্রশ্ন করা হলে সোহাম রায় জানান, অভিনয়ের স্বার্থে অনেকের সাথেই মিশতে হয় আমাকে, তাই বলে সেটা প্রেম হয়ে যাবে না, আমি এখনও অনেক ছোট, তাই সবার আগে আমি আমার ক্যারিয়ার গড়তে চাই, তারপর বাকি সব কথা। এদিকে সোহাম সম্পর্কে তার বাবা বলেন, আমার ছেলে অনেক কষ্ট করে আজ এই পর্যায়ে এসেছে এবং সব সময় আমাদের কথা মেনে চলে। সোহামের এক্সাম রয়েছে, তাছাড়া করোনার জন্য হয়তো বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে থাকবে। খুব শীঘ্রই আপনাদের বন্ধন ছোট বড় পর্দায় কাজ করবে, আপনারা সবাই বন্ধনের জন্য আশীর্বাদ করবেন। তো প্রিয় দর্শক, কোন বন্ধনকে আপনার বেশি ভালো লাগে, ছোট বন্ধন নাকি বড় সোহাম? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।